যেহেতু এখনো কেউ আসেনি আর গাড়িটা ভাই এগিয়ে যাচ্ছে। এ দাদা সত্যিকারের ভাই গাড়িটা চলে গেল, আমি বললাম আগাচ্ছে ভাই পুরুলিয়ায় বাম্বু। ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়ে অনেক তো খেলে মার, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়ে অনেক তো খেলে মার, আরে অনেক তো হলো কলকাতা, আজকে অযোধ্যা পাহাড়। হ্যালো 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 গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অর অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। ওয়েল আজকে আমি এসেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, আর পেছনে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা মার্বেল পাহাড় আসছে। ট্রাইপড আনিনি, আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, আর রোদে ভাই আমার ফেস পুরো একদম ডাল হয়ে যাচ্ছে। এরকম হলে ভাই কোনো মেয়ে বিয়ে করবে? তো যাই হোক, আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। জানি না আমি ভিডিওটা আদৌ কবে আসতে চলেছে, কারণ এটা বিশাল বড় হবে আর পাহাড়ের মতনই সাইজ ভাই, কিছু করার নেই, একাই শ্যুট করছি ভাই, আশেপাশে কেউ নেই ভাই। কতটা কি আওয়াজ যাচ্ছে জানি না, ঝড়ের গতিবেগে হাওয়া দিচ্ছে এখানে। চলো বাকি স্পটগুলো আমরা ঘুরে আসি আস্তে আস্তে। তো এরকম ফাঁকা জায়গা পেলে আমরা দাঁড়িয়ে যাবো, এরকম ফালতু বক বক করবো। তোমরা আরও দেখতে চাইলে ফালতু ব্লগস দেখতে পারো আর কি। নিজের এলাকা থেকে একটা ছোট ট্যুরের বাসে করে রাত 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। তারপরে মাঝখানে একবার ছোট বাবাজি ব্রেক, আর তারপরে আমরা চলে গেলাম একটা ধাবার সামনে, আর তারপর সো গাইস সন্ধ্যা 8টার পর এখন কিন্তু আমরা সবাই ধাবার সামনে এসে গেছি। তো এতক্ষণ পরে আসলাম আর কি, জানি না ভাই বাস ছেড়েও দিতে পারে, আমি ভাই এখানে এসে বকবক করে যাচ্ছি, আলো খুব একটা নেই। তো চলো চা পাতাম, খুব একটা খাই না, এত রাতে ল্যাংচা ফ্যাংচা খাওয়ার কোনো ইচ্ছা নেই, প্রায় 3টে বাজে এখন, ফাঁকা রাস্তার মধ্যে খাওয়া খাচ্ছি। চলো, সাধারণ মানুষরা মাঝরাতে চা খায়, আর অসাধারণ মানুষরা তো আমরা ক্রিয়েটর মানুষ, জানোই তো রাত জেগে কাজ করতে হয়। ভোরের আলো সবে ফুটেছে, 4টের দিকে একটু চোখ দুটো বুঝেছি, বাস অমনি হরে কৃষ্ণা শ্যামাসঙ্গীদের পালা শুরু হলো। জাস্ট আওয়াজটা তোমরা শুনে দেখো ভাই, রাত 4টে মানে আমার কাছে তো ভাই রাত 4টেই ভাই, এত জোরে আওয়াজ চলছে ভাই, মানুষ ঘুমাচ্ছে কি করে ভাই, আমার তো প্রচুর ইরিটেটিং লাগছিলো। তো যাই হোক, এই করেই সকালের আলো ফুটলো। আর পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হলো পরিবেশে ঘেরা একটা ছোট্ট মালভূমি, আর মালভূমি কাকে বলে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, ক্লাস 7 আশা করছি পড়েছ। কথিত আছে রাম আর সীতা বনবাসের সময় এই পাহাড়েই ছিল। বাস থেকে নেমেই তুমি অনেকগুলো বাস দেখতে পেয়ে যাবে, বাট এখান থেকে ছোট গাড়ি বুক করে তোমাকে ঘুরতে হবে। এখানে মোট 9টি ঘোরার জায়গা আছে, বাট গাড়ির টাইম মাত্র 3 ঘন্টা, এই টাইমে পুরোটা দেখা পসিবলই না। গাড়ির ভাড়া মাথা পিছু কম করে 150 টাকা করে ধরে রাখো। উপরে ঘোরার জায়গাগুলো অবশ্যই হাইলাইট হচ্ছে, তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ, আর নাহলে পজ করে তোমরা দেখতে পারো। এই মোট 9টি ঘোরার জায়গা আর রয়েছে এখানে, বাট তুমি 3 ঘন্টার মধ্যে কোনো রকমই পসিবল নয় পুরোটা কভার করা, পাইলে প্রাইভেট গাড়ি নিয়ে আসলে আরও সুবিধা হয়, তো এটা নিয়ে আমরা আরও আগে বলছি। তো আমাদের সাথে পড়লো এই সরল সাদাসিদের ড্রাইভার, মুখ দেখে ভুলো না, এর গল্প পরে আসছে। অযোধ্যা পাহাড়ে উঠলে ফার্স্টেই যেটা চোখে পড়ে সেটা হলো লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম আর কিছু না, পাহাড়ে ঘেরা 95 মিটার উচ্চতা বিশিষ্ট হ্রদ মাত্র। আপার ড্যাম থেকে ছাড়া জলগুলো কিন্তু এইখানেই জমা হয়। আর জাস্ট সিনটা একবার দেখো, উফ, এইটা এখনও হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না কী হচ্ছে জিনিসটা, বাট পরে আমি এক্সপ্লেন করছি। যেহেতু পুরো ঘোরাটাই সময়ের হাতে বাঁধা, তাই একটা জায়গায় খুব বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্য আপার ড্যামের দিকে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের দিকে যেতে একটা গুহা মতো পড়বে, যেটা নাকি সোজা আপার ড্যামে উঠেছে। অযোধ্যা পাহাড়ের এই সাইডটা কিন্তু পুরোটাই চলে জলবিদ্যুতের ভরসায়। আপার ড্যামের শোভাটা কিন্তু দারুণ, বেশ ভালো ফটোগ্রাফি করতে পারো তোমরা। এখানে 2টো পাওয়ার হাউস আছে এবং এখান থেকেই কিন্তু সেই জলবিদ্যুৎটা উৎপন্ন হয়। জলবিদ্যুৎ
জলবিদ্যুৎ হচ্ছে এখানে নামাবে, তারপরে আবার উঠাবে, এটা দিয়ে কারেন্ট তৈরি। আপার ড্যামের শোভা দেখলে হয়তো তোমার মন ভরে যাবে, বাট যে জিনিসটা দেখলে একদমই তোমার ভালো লাগবে না, সেটা হচ্ছে ভাই এখানকার মানুষরা কীভাবে ভাই ঘুরতে এসে নোংরা করছে। মানে জাস্ট ডাস্টবিনও নেই, আমিও সেটা দেখলাম, বাট তাও একটা নির্দিষ্ট জায়গায় ফেলা যেতে পারে ভাই, এত সুন্দর পরিবেশ এইভাবে নষ্ট করা হচ্ছে। তো তার জন্য আর কী বলবো, তোমরা যেখানে যাবে প্লিজ ডাস্টবিনে নোংরা ফোংরা ফেলো ভাই, কারণ পরিবেশটা আমাদের সবাইকে দেখে রাখতে হবে। তারপরেই আমরা এগোতে থাকলাম কাঠের দুর্গা মন্দিরের দিকে। পাকা রাস্তাটা একোপেকোভাবে যাচ্ছিল, হঠাৎ করে কীরকম লাল মাটির বীরভূমের মতো চেঞ্জ হয়ে গেল, আর নিচু নিচু ঘর বাড়ি আর মাটির এরকম অপরূপ সৌন্দর্য দেখলে সত্যিই বিস্মিত হতে হবে। পতা নেই কিস রূপ মে আকর নারায়ণ মিল জায়েগা নির্মল মন কে দর্পণ মে বসে রাম কে দর্শন আদি দুর্গা মন্দিরের সামনে আছে। ওইখানে আমি যে তোমরা আছি তার খুললাম না, এখানে বাজার দেখতে পাচ্ছ তোমরা, হেভি হাওয়া দিচ্ছে, ওই সাইডে একটা পতাকা ধরে দাঁড়িয়ে আছে তাই। তো এক্সপেকটেশনস তো এরকমই হয় আর কি। মন্দির এটা পুরোটা কিন্তু আমরা এখন অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি, মানে প্রায় গাড়ি নিয়ে আধ ঘন্টা এক ঘন্টার উপরে জার্নি, প্লাস দুটো ওই ড্যাম দেখালাম তোমাদের, প্লাস ওইগুলো এই যে এখানেও দেখতে পাচ্ছ যে গাড়ি যাচ্ছে যাচ্ছে আর কি। তো এরকম এটা কিন্তু একদম পুরো পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ, গরু ছাগল সব কিছু আছে। এই মুরগিটা ধরে নি পা। তো যাই হোক, দুর্গা মন্দির দেখার পরে ভাবলাম এখানকার একবার ফুচকা ট্রাই করে দেখা যাক, বাট আমার খেতে খুব একটা পোষালো না তাই আমি আর খেলাম না, মা আর বাবা দুজনে খেলো, তাও আমি একটা নিয়ে ট্রাই করে দেখলাম, আর আমার রিয়াকশনটা ছিল কিছুটা এই রকম। ফুচকার মধ্যে মানে বুনো তেঁতুল দিয়েছিল, গলা ফুটফুট করছে। তো এই রকমই ঘুরতে ঘুরতে আমরা অলরেডি এক ঘন্টা পনেরো মিনিট ওয়েস্ট করে ফেলেছি, তো সেই জন্য আর অনেকগুলো জায়গায় মিস চলে গেল। যেমন এখানকার বিখ্যাত এক রাম মন্দির ছিল, তো সেটাও দেখা হলো না। আর এদের ভাই স্কিম আলাদাই ভাই, ফার্স্টটা বললো 1600 টাকা করে পার পার্সন, ওকে, বাট দু তিনটে জায়গায় যেমন ময়ূর পাহাড় এবং রাম মন্দিরে কিন্তু তোমাদের নিজেদের পয়সায় গাড়ি পার্কিং করতে হবে, তো তার জন্য সেই ঝক্কি আর কেউ নিতে চাইবে না। ময়ূর পাহাড় আমরা দূর থেকেই দেখে নিলাম, আর ওইটাই আই গেস অযোধ্যা পাহাড়ের সব থেকে মেন পয়েন্ট, ভিউ পয়েন্ট আর কি যেকে বলে, যেখান থেকে পুরো সমগ্র পাহাড়টা দেখা যায়, সেটা আমরা আর দেখলাম না, কারণ অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এরপরে জলপ্রপাত আর মার্বেল লেক আসছে, সো ওই দুটো অবভিয়াসলি দেখতেই হবে, তো এই জন্য এটা আমরা স্কিপ করলাম। ময়ূর পাহাড়ে শোনা যায় আগে ময়ূর ছিল, বাট এখন তো মানুষের বসতি এত দেখে বুঝতেই পারছো কতটা কী হয়েছে। তো তোমাদের কাছে একটা ছোট ট্রাভেল প্ল্যান নিয়ে আমি হাজির হচ্ছি, যে তোমরা চাইলে কিন্তু নিজেদের বাইক নিয়েও আসতে পারো অযোধ্যা পাহাড়ে, ওই পয়েন্টটা কিন্তু গাড়ি ওঠার জন্য, আর এই দিক থেকে যদি তুমি ওঠো তুমি নিজের প্রাইভেট কার নিয়ে উঠতে পারবে, যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িগুলো আসছে, যে ঝালদা লেখা ছিল হয়তো আই গেস বাঘমুন্ডির এই সাইড দিয়ে, কিন্তু তোমরা নিজেদের গাড়ি করে আসতে পারো, আর তখন কিন্তু হয়ে যাবে তোমাদের কোনো টাইম লিমিট থাকবে না, তোমরা যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। দাঁড়িয়ে আছি কি মার্বেল লেক না কার সামনে, দেখতে পাচ্ছ আলাদাই লেভেলের লাগছে। কিচ্ছু আনিনি আজকে, না আছে ট্রাইপড, না আছে মাইক্রোফোন, তো হাতেই রেকর্ড করছি পুরোটা। আর কতটা দেখতে পাচ্ছ তোমরা, আচ্ছা কাকে যাচ্ছে, আর অ্যাকচুয়ালি মা বাবারা চলে গেছে নিচে দেখতে, আর আমি তো ভাই ভিডিওগ্রাফি করার জন্য এসেছি ভাই, তো সাথে আর কেউ নেই, ফাঁকা জায়গা ভাই, মন খুলে চিল্লাতে পারি তাই, তা কীরকম অকর্ড লাগছে ভাই। এই সাইডে ভাই বন তোমরা দেখতে পাচ্ছ,
বেশি দূরে যাওয়াটা আগে ঠিক হবে না। সো আমি কিন্তু এখনও দাঁড়িয়ে আছি ভাই, পাহাড়টা কিন্তু এখান থেকে একদম সেরা লাগছে। মানে এই টোটাল পুরো জায়গাটা তোমরা যতটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পাহাড়ের মধ্যে, আর পুরোটাই এরকম পাহাড়ে ঘেরা, আর রাস্তা করা আছে, এরকম গাড়ি যাচ্ছে আসছে, ছোটোখাটো গ্রাম টাইপেরই আছে। মানে কী নেই ভাই, ছোটো খোটো করে সব কিছু রয়েছে এখানে ভাই। হার্ডওয়ার্সের দোকান থেকে একদম খাবার হোটেল, খাবার হোটেল ধরো ম্যান্ডেটরি, বাট তুমি ছোটোখাটো জিনিসও পেয়ে যাবে ভাই এখানে, কিন্তু একটা খারাপ হয় না। একটা তাও খাবু খাটিয়ে যদি থেকে যেতে পারো ঘুরে না। তো যাই হোক, আমার হাতে কিন্তু বেশি একটা সময় নেই। তো ওরা গেছিলো ওই মার্বেল দেখতে কী সব দেখতে, আমি তো ভাই ওপর দিয়ে শর্ট নিয়েছি, তার থেকে ভাই আর ভালো কিছু তো হতেই পারে না, নিচে গিয়ে দেখার কোনো মানেই হতো না। তাহলে আর ভাই ড্রোনই আবিষ্কার হতো না যদি ভাই সব কিছু নিচ থেকেই দেখতে হয়। টপ ভিউ ইউনো, আর এখানে ভাই চুল পড়ে যাচ্ছে ভাই, কী হচ্ছে ভাই এসব জায়গায় ভগবান জানে ভাই। কেউ ভাই কালা জাদু ফাদু না করে দেয় ভাই, তারপরে পাগল হয়ে যাবো ভাই, আর কেউ বিয়েই করবে না ভাই। গাড়ির ড্রাইভার উঠে গেছে ভাই, আমাদের গাড়ি ওইটা যেটা সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ, থার্ড ওরা আসলে ওখান থেকে তারপরেই আমরা বেরিয়ে যাব। তো যেহেতু এখনও কেউ আসেনি আর গাড়িটা ভাই এগিয়ে যাচ্ছে, এ দাদা চলে গেল। সত্যিকারের ভাই গাড়িটা চলে গেল, আমি ভাবলাম আগাচ্ছে ভাই পুরুলিয়ায় বাম্বু, তো কি যেতে পারবো ভাই এমন জায়গা ভাই। না তো ভাই এয়ারটেল চলছে না, কিছু চলছে না, গাড়িটা তো চলেই। তো গাইস, বুবুন কি পারলো শেষ পর্যন্ত পুরুলিয়া থেকে সার্ভাইভ করতে, নাকি পুরুলিয়ায় বসেই জব ভেজে গেল, সেটা জানতে হলে অবশ্যই করতে হবে তোমাদের এই ভিডিওটার সেকেন্ড পার্টটা। তো তোমরা যত তাড়াতাড়ি ভিডিওটা দেখে একবার সেকেন্ড পার্ট বলে কমেন্ট করে দিও, ব্যাস তাহলেই আমি বুঝে যাবো যে তোমরাও ভিডিওটা দেখতে ইন্টারেস্ট আছো। আর আমিও চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা সেকেন্ড পার্ট নিয়ে আসার জন্য। সো সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাজিয়ে রাখো অবশ্যই, যাতে ভিডিওটা ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো। বাই।